গুড মর্নিং ফ্রেন্ডস, দেখো গণেশ চতুর্থীতে আমার ছেলে পুজো দিচ্ছে। একদম 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 সোজা আছে। তাও এনে দিয়েছে মোনা তোকে গণেশটা, তোর ভাগ্য ভালো, প্রত্যেক বছর তোর গণেশ পুজোটার সময় সবকিছু তোর রেডি হয়ে থাকে। হ্যাঁ গোবিন্দ দা জানে যে পুজো দিচ্ছে সান। আরো কাছ থেকে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো আমি আছি, আমাকে গণেশটা, আমার ছেলের গণেশ ঘর পেতেছে। দাঁড়া দেখিনি একটু, এখন রেডি হচ্ছে, তোর জোর রেডি হচ্ছে, হোক তারপরে কথা বলছি। পুজো হচ্ছে, আমি একটু কাজ করছিলাম বলে তোমাদের সাথে নিয়ে আসতে পারিনি। দেখো আমার ছেলে মন্ত্র পড়ে পড়ে পুজো দিচ্ছে। ওম ইতপ্রত্যং শ্রী গণেশায়ম নমঃ, ওম শ্রী গণেশ চতুর্থায়ম শ্রী নারায়ণং শ্রী গণেশায়ম নমঃ, ওম শ্রী শিবায়ম নমঃ, ওম ইতপ্রত্যং শ্রী গণেশায়ম নমঃ, ওম শ্রী বিষ্ণু। আমি কোনোদিন আমার ছেলের পুজো দেখিনি, এই ফার্স্ট দেখছি। ও মন্ত্র পড়ে পড়ে পুজো দিচ্ছে, তোমরা শুনতে পাচ্ছ, জানি না ঠিক হচ্ছে না কি হচ্ছে, আমি তো জানি না, নিজের মতন করে দিচ্ছে যতটা পারছে। তোমরা সব আশীর্বাদ করো যেন ও ভালো হয়, পড়াশোনা তো যেন ভালো উন্নতি করে, মন দিয়ে যেন পড়াশোনা করে, আর গণেশ বাবাজি যেন আমার ছেলেকে আশীর্বাদ করে ভালো করে। তোমরাও সকলে আশীর্বাদ দিও, পুজো দেখতে থাকো তোমরা, এরপর আরতিও দেখবে। দুপুরবেলা আজকে মাছ হবে, রুই মাছ এনেছে বাবা, মাছটা ধুতে যাবো, সয়াবিন আলুর তরকারি আর ডাল। গ্যাসে হচ্ছে, গ্যাসে বোধ হয় কি বসিয়েছো মা? ডাল, ডাল বসিয়েছো, সয়াবিন আলুর তরকারি হয়ে গেছে, আর এই মাছটা হবে, মাছটা এখন ধুতে যাবো। আমার ছেলে এখনো পুজো হচ্ছে, ওই যে আমার ছেলে এখন যাচ্ছে প্রসাদ নামিয়েছে, পুজো কমপ্লিট হয়ে গেছে। আর এই যে আমার শিব দেখিয়েছি এর আগেও, আমার ছেলের পুজো কমপ্লিট হয়ে গেছে, এবার দুপুরবেলা রান্না হবে, হচ্ছে মা করছে রান্না। বাপরে এত যে, দেখো আমার ছেলে কত গরো ঘুরি উঠেছে বিশ্বকর্মা পুজোয়, এতগুলো ঘুড়িও লুটেছে, বাপরে বাপ, মানে গুনে শেষ করা যাবে না, আরো আছে। বলছি সান, ঘুড়িগুলো বিক্রি করে দে, প্রচুর ঘুড়ি আরো আছে, দেখেছো তো? দেখো এখনো সেলোটেপ দিয়ে কি যে করবে ঘুড়িগুলো, কে জানে ঘুড়িগুলো পাখা কি অফ করবে, পুজো টুজো দিয়ে এসছে, এখন ঘুড়ি নিয়ে বসেছে। তো লাটাই কই, এসা লাটাই কই, লাটাই নতুন লাটাইও কিনেছে, এখন ঘুড়ি নিয়ে বসেছেন মহারাজ। দেখো আমার ছেলে আবার গণেশ বানায়, প্রত্যেকটা পুজোতে ও ঠাকুর বানাবে, দুর্গা পুজোর সময় দুর্গা ঠাকুর, কালী পুজোর সময় কালী ঠাকুর দিয়ে প্যান্ডেলে নিয়ে গিয়ে বসাবে, পুজো হবে ওর ঠাকুরের, আবার ভাসানো দেবে, গণেশটা বানাচ্ছে। এরপর আবার কি বিশ্বকর্মা পুজোর ঠাকুরটা তো তুই বানালি না, বিশ্বকর্মা পুজো ওটা খড় লাগতো, ও ঠাকুরের মূর্তি খুব সুন্দর বানায়, এখনো ফিনিশিং হয়নি, গণেশ পুজো তো হয়ে গেল, গণেশ পুজো গণেশটা অর্ধেক করে, ও এবার দুর্গা ঠাকুর বানাবি, ও এবার দুর্গা ঠাকুর বানাবে, কাঠামো হয়ে গেছে, তারপরে কালী ঠাকুর বানাবে, কালী পুজোর সময় সবই দেখতে পাবে, আমার ছেলে শুধু হাতের কাজ করে যায় নিজে নিজেই মন থেকে। তো ফ্রেন্ডস, তেল ছাড়া মাছের তেল ভাজি আমি জানতাম না, আজকে শিখে নিলাম মায়ের কাছ থেকে, একটুও তেল দিইনি,
পেঁয়াজ, টমেটো, রসুন, লঙ্কা, মানে যা যা মশলা দেওয়ার মা সব দিয়ে রেখেছিল। জাস্ট আমি কড়াইতে, শুকনো কড়াইতে ফেলেছি। মা বলছে তেল এমনিই বেরোবে, কোনো তেল দিবি না। তেল ছাড়া দেখো মাছের তেল ভাজি দারুণ হচ্ছে, দেখো টেস্ট আলাদা রকম, টেস্ট হেভি সুন্দর, তেল বেরোয় নাকি এটা থেকে। গ্যাসটা স্লো করলাম, করে এবার এটা তৈরি করছি। আমাদের দুপুরে রান্না রেডি। এই যে মাছের ঝোল হয়েছে, ডাল, সয়াবিনের তরকারি, এটা হচ্ছে আলু ভাজা ডালের সঙ্গে খাওয়ার জন্য, আর এটা মাছের তেল। এইমাত্র যে তোমাদেরকে দেখালাম, খুব তাড়াতাড়ি আমার মা হেভি ফাস্ট রান্না করে। মায়ের রান্না যদি রেসিপি দেখাতে চাই, ইচ্ছা আছে দেখাবো। মা অনেক রকম রান্না পারে, আর মায়ের মতো রান্না আমরা কেউই পারি না। দারুণ, অসাধারণ, যেমন টেস্ট তেমনি দারুণ রান্না করে মা। এবার দুপুরবেলা খাওয়া দাওয়া করব, দেখো খেতে দেবো, সবাই খাবে। এই যে আমরা খেতে বসছি, আমাদের প্রচণ্ড খিদে পেয়েছে, সকালে ফল আর মিষ্টি খেয়েছি, তো এবার আমরা খাবো সবাই মিলে। বাবার খাওয়া হলেই আমরা খেতে বসবো। তারপরে এই সন্ধে হয়ে গেল, ঘুম থেকে উঠতে তাই ছেলে সন্ধে দিচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা। ছেলে আমাকে বললো না, আজকে আমি গণেশ পুজো করেছি, আমি আজকে সন্ধে দেবো, তাই ও সন্ধে দিচ্ছে। সন্ধে দেওয়ার পরে মানে ঠিক মতন বসতে পারছে না, পায়ে একটু ব্যথা পেয়েছে। তো আমি তারপরে ডিনারটা রেডি করব, ও সন্ধ্যাবেলা একটু খেতে চায়, ছেলে মেয়ে, ওরা একটু রুটি খেয়ে নেবে, আমিও রুটি খাবো, খেয়ে বেরিয়ে যাব। তো আজকের ভিডিওটা এইটুকুনি, তোমাদের কেমন লাগলো প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করো। রাখছি, বাই, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।